আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব 2023 সালের রেট অনুযায়ী জাপানি একই এনে বাংলাদেশের টাকায় কত টাকা রেট রয়েছে। আপনি বলতে পারেন ভাই ইয়েন আবার কি, মানে আমরা যেভাবে বাংলাদেশের মুদ্রাকে টাকা বলে থাকি, জাপানের যে মুদ্রা রয়েছে এই মুদ্রার নাম হলো ইয়েন। তো বর্তমানে এই 2023 সালে জাপানি একই এনে বাংলাদেশের টাকায় কত টাকা পাওয়া যায় এইটাই আমরা জানবো, ওকে। তবে জাপানের যে টাকা রয়েছে সেই টাকা কিন্তু বাংলাদেশে মান কম, বাংলাদেশের টাকা জাপানে মান বেশি। যাই হোক, অত দূর আমরা যাব না। তো এখন এই 2023 সালে জাপানি একই এনে বাংলাদেশের টাকায় পাওয়া যায়, মানে একই এনে বাংলাদেশের টাকায় পাবেন 78 পয়সা। ভিডিওটি সেরে যাবেন না, আরও একটু কথা রয়েছে। তো আমরা যদি একটু অন্য হিসাবে দেখি, জাপানি 100 ইয়েনের হিসাব যদি দেখি তাহলে বাংলাদেশের টাকায় পাওয়া যাবে 78 টাকা। আবার জাপানি যদি 1000 ইয়েনের রেট দেখি তাহলে বাংলাদেশের টাকায় পাওয়া যাবে 780 টাকা। এই রেট কিন্তু ফিক্সড হয়ে থাকবে না, ওকে। এটা কিন্তু যে কোনো সময় চেঞ্জ হয়ে যাবে, প্রতিদিন চেঞ্জ হতে পারে, আবার প্রতি ঘন্টায় চেঞ্জ হতে পারে। তো সবসময় টাকার রেট আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন, তাহলে ডেইলি নতুন নতুন ভিডিওর মাধ্যমে আপডেটগুলো পেয়ে যাবেন। তো দেখা হবে নতুন ভিডিও অথবা নতুন কোনো আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।